আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমাদের আজকের এপিসোডে। চলুন আজকে আমরা খুব সহজেই ঘরে থাকা স্বল্প কিছু উপকরণ দিয়েই দারুণ একটি রেড ভেলভেট কেক বেস তৈরি করে ফেলি। আমরা আশা করব আমাদের আজকের সহজ প্রসেসটি আপনাদের ভালো লাগবে। তো চলুন শুরু করা যাক। প্রথম স্টেপে একটা পাত্রে নর্মাল টেম্পারেচারের তরল দুধ নিয়ে নিচ্ছি 1/4 কাপ পরিমাণ। রেগুলার রান্নার তেল নিয়ে নিচ্ছি 1/4 কাপ পরিমাণ। আপনারা চাইলে তেলের পরিবর্তে গলানো বাটার একই পরিমাণে ব্যবহার করতে পারেন। লবণ দিয়ে দিলাম 1/4 চা চামচ পরিমাণ। ইনস্ট্যান্ট কফি অ্যাড করে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ। এরপর আমরা অ্যাড করব রেড ম্যানের ভ্যানিলা এসেন্স 1 চা চামচ পরিমাণ। রেড ভেলভেটের দারুণ একটি কালার পাওয়ার জন্য এখন অ্যাড করে দিচ্ছি রেড ম্যানের স্ট্রবেরি রেড কালার 1.5 চা চামচ পরিমাণ। খুব ভালোমতো মিক্স করে একটা সাইডে সরিয়ে নিচ্ছি। অপর একটি মিক্সিং বোলে ময়দা নিয়ে নিলাম 1 কাপ পরিমাণ, কোকো পাউডার নিয়ে নিলাম 1/2 টেবিল চামচ পরিমাণ এবং বেকিং পাউডার নিয়ে নিচ্ছি 1 চা চামচ পরিমাণ। আমি আজকে মালয়েশিয়ান কোকো পাউডার ব্যবহার করেছি এবং ফস্টার ক্লাক্সের বেকিং পাউডার ব্যবহার করেছি। সমস্ত শুকনো উপকরণগুলোকে খুব ভালোমতো চেলে ভিডিওতে দেখানো প্রসেস অনুসারে মিক্স করে একটা সাইডে সরিয়ে নিচ্ছি। পরবর্তীতে আমরা যখন কেক ব্যাটার তৈরি করব তখন এই মিশ্রণটাকে আবারও আমরা চেলে ব্যবহার করব। অপরদিকে আরও একটি শুকনা মিক্সিং বোলে রুমের স্বাভাবিক তাপমাত্রার ডিমের 4টা সাদা অংশ নিয়ে বিটার এন্ড মিডিয়াম স্পিডে 2 থেকে 3 মিনিটের জন্য বিট করে যখন সাদাটে বর্ণ ধারণ করবে তখন আস্ত দানার চিনি 1 কাপ পরিমাণ নিয়ে ধাপে ধাপে মিক্স করতে হবে এবং ধাপে ধাপে খুব ভালো মতো বিটার এন্ড মিডিয়াম স্পিডে বিট করে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত ডিমের ম্যারাংটা তুলনামূলক একটু ঘন হয়ে আসছে। যখন দেখবেন মোটামুটি একটু ঘন হয়ে এসেছে তখন আমরা ডিমের 4টা কুসুম অ্যাড করব, তবে একবারে নয়, 2টা ডিমের কুসুম অ্যাড করে 20 সেকেন্ডের মতো বিট করব। 20 সেকেন্ড বিট করার পরে আবারও 2টা ডিমের কুসুম অ্যাড করে আবারও 20 সেকেন্ডের জন্য বিট করে নেব। ডিমের কুসুম দিয়ে অতিরিক্ত বিট করলে কিন্তু কেকের বেসটা তুলনামূলক সফট কম হবে। যখন একটা সংখ্যা আপনি লিখতে পারবেন এবং সেটা 20 থেকে 30 সেকেন্ড স্টে করবে তখন বিট করা অফ করে দিয়ে শুকনো উপকরণগুলোকে আবারও ধাপে ধাপে চেলে মিক্স করতে হবে। আজকে সমস্ত শুকনো উপকরণগুলোকে আমি 2 ধাপে চেলে চেলে মিক্স করেছি। প্রথম ধাপের ময়দা দিয়ে আমরা যে লিকুইড মিক্সারটা তৈরি করেছিলাম সেখান থেকে 1/2টা দিয়ে দিতে হবে এবং ভিডিওতে দেখানো প্রসেস অনুসারে হ্যান্ড হুইস্কের সাহায্যে খুবই আলতো হাতে মিক্স করতে হবে। আবারও যেই ময়দার বাদবাকি অংশটুকু ছিল সেটাকে আবারও খুব ভালোমতো আমরা চেলে মিক্স করে দিচ্ছি। আবারও লিকুইড মিক্সারের পুরোটা দিয়ে দিচ্ছি। এবারে ভিডিওতে দেখানো প্রসেস অনুসারে খুবই আলতো হাতে সাবধানতার সাথে ব্যাটারটাকে তৈরি করতে হবে, ঠিক যেমনটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তবে এই পর্যায়ে স্প্যাচুলা ব্যবহার করার তুলনায় হ্যান্ড হুইক্স দিয়ে মিক্স করলে খুব সহজেই আপনার ময়দার মিক্সিংটা তৈরি হয়ে যাবে, কেকের ব্যাটার ওভার মিক্স হবে না। এই পর্যায়ে একটি পাত্রে সাদা সিরকা নিয়ে নিচ্ছি 1 চা চামচ পরিমাণ এবং বেকিং সোডা নিয়ে নিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ। খুব ভালোমতো মিক্স করে তৎক্ষণাৎ কেকের ব্যাটারে মিক্স করে ফেলতে হবে। আর এই 2টার রিয়াকশনেই মূলত রেড ভেলভেটের মকমেলি টাইপ ভাবটা এসে থাকে। খুব ভালোমতো স্প্যাচুলার সাহায্যে মিক্স করে দিচ্ছি এবং সাথে সাথে এটাকে আমরা এখন বেকিংয়ে দিয়ে দেব। পুরো কেক ব্যাটারটাকে বেক করতে আমাদের 10 ইঞ্চি একটা রাউন্ড কেক প্যান লাগবে। কেক প্যানের মধ্যে বেকিং পেপার বিছিয়ে ডিরেক্টলি আমি কেক ব্যাটারটা ঢেলে দিলাম। কোনো ধরনের তেল বাটার মোল্ডে কিন্তু আমি ব্রাশ করিনি। একটা কাঠির সাহায্যে খুব ভালোমতো ফ্লাপ করে দিচ্ছি এবং কিছুটা ট্যাপ করে 160 ডিগ্রি প্রিহিটেড ওভেনে 30 থেকে 35 মিনিটের জন্য বেক করে নিয়েছি। বেক হবার সাথে সাথে কিন্তু আমি ওভেন থেকে নামাইনি, ওভেনের মধ্যেই 5 মিনিট রেখে দিয়েছিলাম। 5 মিনিট পরে রুম টেম্পারেচারে নামিয়ে রেখেছি। যতক্ষণ না পর্যন্ত ঠান্ডা হয়েছে ততক্ষণ পর্যন্ত আমি কেকটা কিন্তু ডিমোল্ড করিনি। কেকটা সম্পূর্ণ ঠান্ডা হয়ে যাবার পরে একটি চাকুর অপরিপ্রান্ত দিয়ে খুব ভালোমতো কেকের 4-5টা ছাড়িয়ে নিতে হবে এবং ঠান্ডা কেকটাকে ডিমোল্ড করতে হবে। আজকে যেই পরিমাণে রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করা হয়েছে এতে করে ডেকোরেশনের পরে এই কেকের সম্পূর্ণ ওয়েট আসবে 2.5 পাউন্ড। আশা করছি আমাদের আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে এবং কাইন্ডলি কেকের সফটনেসটা একটু লক্ষ্য করুন, বাসায় অবশ্যই ট্রাই করবেন এবং এই কেক বেসটি সম্পূর্ণ ঠান্ডা হবার পরে তারপর স্লাইস করবেন। স্লাইস করার আগে কালার দেখে কিন্তু বিচলিত হবেন না, স্লাইস করার পরেই আসল রেড ভেলভেটের টুকটুকে রেড কালারটা আপনারা দেখতে পাবেন। আর এটা সম্ভব হয়েছে স্ট্রবেরি রেড কালারের জন্য,
যেটা আপনারা ইয়ামি কেক হাউস পেজে অনায়াসে পেয়ে যাবেন। আর এই কেক বেসটি আপনারা যদি সংরক্ষণ করতে চান সেক্ষেত্রে এয়ারটাইট বক্সে রুম টেম্পারেচারে 3 দিন রাখতে পারবেন এবং নর্মাল ফ্রিজে 7 দিন পর্যন্ত স্টোর করে রাখতে পারবেন। তো রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট আমাদেরকে অনেক বেশি উৎসাহিত করে। সবাই খুব বেশি ভালো থাকবেন, ধন্যবাদ।